بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের ন্যায় আজ আমরা দর্শে হাদিস প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের সাথে যারা রয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের দর্শে হাদিস প্রোগ্রাম শুরু করছি। আমাদের সাথে রয়েছেন আমাদের নিয়মিত মেহমান বিশিষ্ট আলেমে দিন, লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত মহাদ্দিস মুফতি মৌসুম আহমদ সাহেব। হজরতের কাছে তার মূল্যবান আলোচনা শুনব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানুষের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। এ সম্পর্কে হজরতের আলোচনা করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك لا علم لنا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগণিত হামদ ও সানা পেশ করছি, শুকরিয়া আদায় করছি যিনি আমাদিগকে একটি মোবারক প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে, অত্যন্ত দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সর্বোপরি সর্বোপরি আমাদেরকে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। শুধু তাই না, আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছেন, মুমিন হিসাবে কবুল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর জন্য রহমত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জগৎবাসীর জন্য, এই দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। বর্তমানে রবিউল আউয়াল মাস চলতেছে, এ মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে এই দুনিয়ার বুকে তশরীফ আনয়ন করেন। তাই এই মাসের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। এমনিতেই প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে যে মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ এনেছেন, অটোমেটিকলি সেই মাসের গুরুত্ব আরও বেশি বহন করে। তাই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রাখব, নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ, যে সুন্নাহ দিয়ে গেছেন সেটাকে ফলো করে আমাদের জীবনকে পরিচালনা করব। তাহলেই আমরা দুনিয়াতে কামিয়াব হতে পারবো
এবং আখেরাত ইনশাআল্লাহ আমরা মুক্তি অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ হে নবী, আমি আপনাকে জগৎবাসীর জন্য করুণা বানিয়ে প্রেরণ করেছি, রহমত হিসাবে প্রেরণ করেছি। মানুষের মধ্যে যখন করুণা বা দয়া অল্প থাকে তখন বলা হয় করুণাকারী, দয়া, দয়া পরবশ, দয়াকারী। মানুষের মধ্যে যদি করুণা বা দয়া অল্প থাকে তাহলে তাকে বলা হয় করুণাকারী। আর যখন তার মাঝে করুণা বেশি থাকে, দয়া বেশি থাকে, তখন তার তাকে বলা হয় করুণা, অর্থাৎ সম্পূর্ণ সত্যটাই করুণা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করুণাকারী বলা হয় নাই, বরং বলা হয়েছে রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত বলা হয়েছে, অর্থাৎ করুণা, দয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বটাই ছিল করুণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর জন্য রহমত ছিলেন, জগৎবাসীকে করুণা দিয়ে গেছেন। এখন আমরা আলোচনা করব যে এই করুণাটা কিভাবে দিয়ে গেছেন। আমরা সাধারণত মনে করি যদি একজন মানুষ অভাবী হয়, আপনি তাকে তার অভাবটা দূর করে দেন, তাহলে আপনি তার প্রতি করুণা করলেন। একজন মানুষ অভাবগ্রস্ত, আপনি তার অভাবটা দূর করে দিলেন, আপনি তার প্রতি করুণা করলেন। একজন মানুষ ঋণগ্রস্ত, আপনি তাকে আর্থিকভাবে সহায়তা করলেন, তার ঋণ পরিশোধ করে দিলেন, তার ব্যবস্থা করে দিলেন, তাহলে আপনি তার প্রতি করুণা করলেন। একজন মানুষ কোনো সমস্যায় পড়েছে, আপনি এগিয়ে আসলেন এবং তার সমস্যাকে দূর করে দিলেন, তাহলে তার প্রতি আপনি করুণা করলেন। তাই যারা মানুষের অভাবকে দূর করে দেয়, যারা মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করে, যারা মানুষের বিপদে আপদে তার পাশে এসে দাঁড়ায়, তাকেই দয়াকারী, করুণাকারী, কল্যাণকামী বলা হয়। আমরা এখন দেখব যে এই সমস্ত গুণাবলী নবী করিম সাল্লামের মধ্যে কী পরিমাণ বিদ্যমান ছিল। ইয়েস, এই সমস্ত গুণাবলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পুরোপুরি বিদ্যমান ছিল। তার প্রমাণ হচ্ছে বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে আছে যে ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুম ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রিপোর্ট করতেছেন, সার্টিফাই দিতেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে যখন ছিলেন, যখন ওহী নাজিল হলো, হাতে জিব্রাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামকে বুকে চাপ মেরে ধরেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান হয়ে গেছেন। ওহী অবতীর্ণ হওয়ার পর ঘরে আসলেন, ঘরে আসার পর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলতে লাগলেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, যে আমাকে কম্বল উড়িয়ে দাও, আমাকে কম্বল উড়িয়ে দাও, আমি আমার জীবনের উপর আশঙ্কা করছি, আমার সন্দেহ হচ্ছে আমি বেঁচে থাকবো না আমি মৃত্যুবরণ করবো, আমি শেষ হয়ে যাব। এদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হতাশ হয়ে গিয়েছিলেন। তখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন, কিছু মন্তব্য করেছিলেন, কিছু সান্ত্বনা দিয়েছিলেন। এই বক্তব্যের মাঝে একটা বক্তব্য হচ্ছে যে ইন্নাকা লা তাসিলুর রাহিমা, যে হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধ্বংস হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডিস্ট্রয় করবেন না, ধ্বংস করে দিবেন না। কেন করবেন না? আপনি কামিয়াব হবেন, আপনি বিজয়ী হবেন, আপনি সফল কাম হবেন, কারণ যে আপনি আপন জনদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আপন জনদের সাথে সম্পর্ক বজায় রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের হক আদায় করতেন, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন, বিশেষ করে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক সুন্দর করে রাখতেন। আমাদের সমাজে আমরা অনেকেই আছি যে আমরা অন্য মানুষের সাথে, বাহিরের মানুষের সাথে আমরা সুন্দরভাবে চলি, সুন্দর আচরণ করি, কিন্তু নিজের পরিবার পরিজন, নিজের আত্মীয় স্বজন, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হয় না। অনেকের ব্যাপারে এমনও দেখা যায় যদি আত্মীয় স্বজনদের কাছে এই ব্যক্তি সম্বন্ধে
কোনো মন্তব্য চাওয়া হয়, রিপোর্ট চাওয়া হয়, তাহলে আপন জনদের কাছ থেকে এই মানুষ সম্বন্ধে ভালো রিপোর্ট আসে না। এতে বোঝা গেল যে মানুষের টু ফেস, যে বাহিরে গেলে এক ধরনের আচরণ আর ঘরে আসলে বা নিজের মানুষের সাথে তার আচরণটা ভিন্ন। কিন্তু নবী করিম সাল্লাম ছিলেন সম্পূর্ণ ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বাইরে ছিলেন তেমন ভিতরেও ছিলেন, যেমন ঘরে ছিলেন তেমনিভাবে সমাজেও ছিলেন। অর্থাৎ সর্বত্র সর্বাবস্থায় সকল জায়গায় তিনি সুন্দর ছিলেন, আদর্শ ছিলেন, ভালো ছিলেন। সাধারণ মানুষের সাথে সুন্দরভাবে চলতেন, আত্মীয় স্বজনদের সাথেও সুন্দরভাবে চলতেন, ফ্যামিলি পরিবার পরিজনদের সাথেও সুন্দরভাবে চলতেন। তাই হাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লামকে সম্বোধনকে বলতেছেন যে আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না, বিকজ কারণ হচ্ছে যে আপনি আপন জনদের সাথে সম্পর্ক বজায় রাখেন। তারপর বলতেছেন ওয়া তাহমিলুল কাল্লা, যে সমাজের মাঝে অনেক মানুষ আছে গরিব দুঃখী, যারা নিজের পরিবার পরিজনের বোঝা বহন করে চলতে পারতেছে না, নিজের অভাবের কারণে, অসুবিধার কারণে, আর্থিক অসচ্ছলতার কারণে সংসারের বোঝা বহন করতে পারছে না। আপনি তাদেরকে সাহায্য করতেছেন, তাদের সেবা এগিয়ে আসতেছেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাদের জন্য কন্ট্রিবিউশন করতেছেন, তাদেরকে দান করতেছেন, তাদেরকে সহায়তা করতেছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবেন না। এই সমস্ত গুড গুণাবলী, ভালো গুণাবলী যার মধ্যে থাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডিস্ট্রয় করেন না। ওয়া তুকসিবুল মাদুম, তারপরে আরও বলতেছেন, আরও সাক্ষী দিতেছেন নবী করিম সাল্লামের চরিত্র, নবী করিম সাল্লামের সুন্দর আদর্শ সম্পর্কে হাজাতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে সাক্ষী দিতেছেন যে ওয়া তুকসিবুল মাদুম, যে সমস্ত মানুষ তাদের কিছুই নেই, তাদের কোনো সম্বল নাই, আপনি তাদের জন্য উপার্জন করে দেন। অনেক সময় আপনার নিজের উপার্জন থেকে তাদেরকে আপনি দিয়ে দিন, আপনার যে উপার্জন আছে, আপনার যে সামর্থ্য আছে, আপনার যে সম্বল আছে, আপনার যে সম্পদ আছে, সেই সম্পদ থেকে তাদেরকে আপনি কিছু অংশ দিয়ে দেন। অনেক সময় এমনও আছে যে আপনার হয়তো সম্পদ নাই উপস্থিত সময়, কিন্তু তাদের জন্য একটা ব্যবস্থা করে দিন, যাদের কিছুই নাই, সম্বলহীন, গরিব, ফকির, মিসকিন, তারা সাহায্যের জন্য আপনার কাছে এসেছে, আপনি তাদেরকে হতাশ করে ফেরত দিয়ে দেননি, বরং হয়তো আপনার কাছ থেকে তাদেরকে সাহায্য করেছেন, নতুবা অন্য কোনোভাবে তাদের জন্য কিছু ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াতু'ইনু আলা নাওয়াইবিল হক, এবং সত্য পথে চলতে যাই, সঠিক পথে চলতে যাই, হকের অপর অবিচল থাকতে যে অনেক সময় মানুষ পরীক্ষার সম্মুখীন হয়েছে, দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছে, অনেক নির্যাতনের সম্মুখীন হয়েছে, আপনি তাদেরকে সাহায্য করেছেন, আপনি তাদেরকে সাপোর্ট দিয়েছেন, আপনি সব সময় মজলুমের পক্ষে থেকেছেন, জালিমের বিরুদ্ধে আপনার অবস্থান ছিল অত্যন্ত শক্ত, জালিমকে জুলুম থেকে নিবারিত করেছেন এবং মজলুমের হক জালিমের কাছ থেকে আদায় করে দিয়েছেন। তাই যারা সত্য পথে ছিল, যারা হকের উপর ছিল, তাদেরকে আপনি সাহায্য করেছেন, তাদের দুঃখ দুর্দশা লাঘবে আপনি এগিয়ে এসেছেন। তাই আপনার মাঝে এত ভালো গুণাবলী বিদ্যমান, আপনি এত সুন্দর গুণের অধিকারী, এত সুন্দর আদর্শ আপনার জীবনের মাঝে বিদ্যমান, তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবেন না, ডিস্ট্রয় করবেন না। এই আলোচনা থেকে বুঝলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের প্রতি কত ভালোবাসা ছিল, মানুষের প্রতি কত দয়া ছিল, যে অভাবী মানুষকে তিনি সাহায্য করতেন, দুঃখী মানুষের দুঃখ নিবারণের জন্য উনি চেষ্টা করতেন, অভাবী মানুষের অভাব দূর করে দিতেন, এবং যারাই যেভাবে বিপদগ্রস্ত হয়েছে, আক্রান্ত হয়েছে, তাকে আপনি সহযোগিতা করেছেন। তাই মানুষের প্রতি যে দয়া এবং করুণা বলতে যা কিছু বোঝানো হয়, এই সমস্ত গুণাবলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পুরোপুরি বিদ্যমান ছিল। এজন্যই নবী করিম সাল্লামকে বলা হয় রহমাতুল লিল আলামিন, দয়া নবী। আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইরশাদ করেছেন যে ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি।
তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, দয়া করেছেন, এটা ঠিক। কিন্তু এর চাইতে, এই করুণার চাইতে সবচেয়ে বড় করুণা, সবচেয়ে বড় কন্ট্রিবিউশন মানুষের প্রতি নবীর কী ছিল, এটার জবাব হচ্ছে যে মানুষের প্রতি করুণা করা, মানুষকে দয়া করা, মানুষকে সাহায্য করা, এটা ভালো গুণ, এটা সবাই করতে পারে, অন্যান্য মানুষও করতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় গুণ, সবচাইতে বড় করুণা, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় কন্ট্রিবিউশন যা মানুষের প্রতি ছিল সেটা হচ্ছে যে মানুষকে দোজখের আগুন থেকে বাঁচানো, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের পথ বাতলে দেওয়া, মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে মাঝে ইরশাদ করেন যে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, যে তোমরা দোজখের কিনারায় ছিলে, দোজখের গর্তের পাশে তোমরা ছিলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দোজখের কিনারা থেকে, দোজখের পার্শ্ব থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন। মানুষ যদি তার ঈমান থাকতো না, যদি ইসলাম থাকতো না, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকতো না, তাওহীদের প্রতি যদি তার আস্থা এবং বিশ্বাস থাকতো না, তাহলে সেই মানুষ কী হইতো? দোজখে হইতো, দোজখে চলে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর মেসেজ দিয়ে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দীনের দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়েছেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, প্রত্যেকটি মানুষের কাছে গেছেন, আর মানুষকে ধরে ধরে দোজখের আগুন থেকে উদ্ধার করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, যে তোমরা একেবারে কাছে ছিলে যে দোজখের গর্তের মধ্যে তোমরা পড়ে যাবে, একবার কিনারায় তোমরা বসা ছিলে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সেই দোজখের পাহাড় থেকে উদ্ধার করেছেন। নবী করিম ইরশাদ করতেছেন যে আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, মিশকাত আনি শাইখাইন, বুখারী মুসলিম শরীফের মাঝে রওয়ায়েত আছে, মিশকাত শরীফের মাঝে রওয়ায়েত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদের কোমর ধরে ধরে দোজখ থেকে উদ্ধার করেছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দরদ ছিলেন, কত করুণার ছবি ছিলেন, কত দয়াল নবী ছিলেন, যে এই উম্মত যেন দোজখ থেকে বেঁচে যেতে পারে, এই উম্মত যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, এই উম্মত যেন আখেরাতের চির শান্তি লাভ করতে পারে, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ব্যাকুল ছিলেন, পরেশান ছিলেন, উম্মতের কাছে দাওয়াত দিয়েছেন, দীনের কথা বলেছেন, আর এই দীনের দাওয়াত দিতে গিয়ে নবী করিম সাল্লাম কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন, দান মোবারক শহীদ করেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, কিন্তু এর পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিশন থেকে, সেই মিশনকে স্টপ করেননি, স্তব্ধ করে দেননি, সেই মিশনকে বাদ দিয়ে দেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন, যে মেসেজ নিয়ে দুনিয়াতে এসেছিলেন, যে দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে দুনিয়াতে এসেছিলেন, সেই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন নিজের জীবনকে কুরবান করার মাধ্যমে। এজন্য একজন শায়ের বলতেছেন, কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, ইয়া শরীআত ইয়া তরীকত হমকো মিলনে কে লিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী ছিলেন, দয়া নবী ছিলেন, যে নবীর শরীরে মশা মাছি কামড় দেওয়া হারাম ছিল, যে নবী ছিলেন আশরাফুল মখলুকাত, যে নবীর জন্য সারা জাহানের মখলুকাত পাগল ছিল, কিন্তু তারপরেও সেই নবী দীনের খাতিরে অনেক কষ্ট করেছেন, দান মোবারক শহীদ করেছেন, কিন্তু এরপরেও নবী করিম ইসলাম দান শহীদ করে দিয়ে এই উম্মতের কাছে দীনের মেসেজগুলো পৌঁছে দিয়েছেন। তাই নবী করিম ইসলামের সবচেয়ে বড় নিয়ামত,
সবচেয়ে বড় দয়া হচ্ছে যে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। জাযাকাল্লাহ ইনশাআল্লাহ। আমার সাথে একজন কলার লাইনে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কোক আছেন আপনার প্রস্তুত আছে তা? আমি কেন এটা থেকে বলি আর সুন্দর প্রশ্ন। আর কোন প্রশ্ন আসেনি? আর কোন প্রশ্ন আপনার আসেনি? কলার লস্ট, আমরা কলটা ড্রপ হয়ে গেছে। মোটামুটি ওনার প্রশ্ন আমরা পেয়ে পেয়েছি, প্রশ্নের আনসারটা দিয়ে দিলে। খেনাটা থেকে আমার একবার প্রশ্ন করেছেন, বাচ্চাদের বেনিফিট দিয়ে উমরা বা হজে যাওয়া যাবে কিনা? আচ্ছা আর একটি কল নিয়ে নেই। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, আমার স্টুডিওর লাইনটা দিবা। জি আপনি স্টুডিওত মাত্র, আপনার প্লিজ আপনার টিভি বলিয়ান থাকো মাইলে কা। আমি একটা জিনিস জানতাম সাইয়া, আপনার টিভি বলিয়ান কমাইয়া আমরা লাগা মাতু কা। একটা জিনিস জানতাম সাইয়া হুজুর আপনার আগে শুনে। জি হো কা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বল একজন মানুষের আপনার প্রোস্টেট প্রবলেম আছে, তো নামাজের সময় অনেক সময় লিকিং করে, ড্রপ হয়, প্রশ্ন করেছেন, বাচ্চাদের বেনিফিটের পয়সা দ্বারা উমরা করা কি ঠিক আছে, হজ করা কি ঠিক আছে? প্রথমত আমাদের ওই বোনকে আমরা শুক্রিয়া জানাইতেছি যে উনি সুদূর কানাডা থেকে কষ্ট করে ফোন করেছেন। অবশ্যই কানাডা থেকে ফোন করতে অনেক কষ্ট করতে হয়েছে, লাইন অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, কিন্তু এরপরেও উনি কষ্ট স্বীকার করেছেন, সময় দিয়েছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে ওনার প্রতি সালাম এবং ধন্যবাদ আমরা জ্ঞাপন করছি, মোবারকবাদ জ্ঞাপন করছি। এবং ওনার মাধ্যমে আমাদের কানাডাবাসী মুসলমান ভাই বোনদের প্রতি আমাদের দোয়া এবং সালাম জানাচ্ছি। উনি যে প্রশ্ন করেছেন যে বেনিফিটের পয়সা দিয়ে উমরাতে যাওয়া যাবে কি না, চাইল্ড বেনিফিটের পয়সা। ওকে, সাধারণত আমরা যারা বেনিফিট ক্লেম করি আর আমরা বেনিফিট গ্রহণ করি, তার কারণ কি যে সরকারের একটা নিয়ম নীতি আছে, সেই নিয়মের ভিতরে নিয়মের আয়াত আওতায় যারা পড়বেন তারাই বেনিফিট হওয়ার উপযুক্ত হবেন। তাই যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে নিয়মের আওতাবদ্ধ হয়ে বেনিফিট লাভ করেন, তাহলে তো ওই বেনিফিট আপনার জন্য ঠিক আছে। দ্বিতীয় কথা হলো, চাইল্ড বেনিফিটের যে অ্যামাউন্টগুলো আমরা পাই, যদি আপনি সেটা আলাদা করে রাখেন বাচ্চাদের অ্যাকাউন্টে এবং তার হিসাব কিতাব যদি আলাদা করে রাখেন, তাহলে এটা তো বাচ্চাদের জন্য। আর যদি অনেক সময় আমরা দেখি যে চাইল্ড বেনিফিট বা অন্যান্য বেনিফিট যেগুলো প্যারেন্টসরা এগুলো যৌথ করে ফেলেন, অনেক সময় আলাদা রাখা যায় না। আর আমরা বাস্তব অভিজ্ঞতা আলোকেও দেখতেছি যে বাচ্চাদের যে বেনিফিট দেওয়া হয়, কিন্তু এর চাইতে বেশি খরচ প্যারেন্টস মা বাবা বাচ্চাদের জন্য করে থাকেন। আর অনেকে মনে করেন যে এই বেনিফিটগুলো আসলে মা বাবাকে দেওয়া হয়, যাহাতে মা বাবা ফ্যামিলির খরচ এবং বাচ্চাদের খরচগুলো মেনটেন করতে পারেন। সেই হিসাবে এই যে ডিসকাশন করলাম, এই ডিসকাশন অনুযায়ী আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে চাইল্ড বেনিফিট এবং অন্যান্য বেনিফিটগুলো মা বাবাকে দেওয়া হয়, যাহাতে মা বাবা ফ্যামিলির খরচ বহন করতে পারে এবং ছেলে মেয়েদের প্রয়োজন যেগুলো আছে সেগুলো পুরা করতে পারে, ছেলে মেয়েদের প্রয়োজনীয় খরচ বহন করতে পারে। সেই হিসাবে যদি বাচ্চাদের প্রয়োজনীয় খরচ
এবং তাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো দেওয়ার পরে যদি অতিরিক্ত থাকে আর এইগুলা দিয়ে যদি আপনি উমরা যাওয়ার খরচ হয়ে যায় তাহলে আপনি দিতে পারেন, আপনি হয় উমরাতে যেতে পারবেন। কিন্তু সবচাইতে উত্তম হলো যে বাচ্চাদের জন্য যে বেনিফিটগুলো আমরা পাই এগুলাকে যদি আমরা আলাদা রেখে দিই আর বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো এই ফান্ড থেকে আমরা খরচ করি আর অতিরিক্ত যে পয়সাগুলো থাকবে এগুলো যদি আমরা তাদের অ্যাকাউন্টে আলাদা হিসাব রাখি এটা উত্তম। তখন যদি আমাকে উমরায় যেতে হয় বা হজে যেতে হয় আমি আমার ইনকাম আমার টাকা পয়সা দিয়ে আমি হজে যাব বা উমরাতে যাব, যদি আমি বাচ্চাদের ফান্ড থেকে কোনো অ্যামাউন্ট নেই পরবর্তীতে আমি এই অ্যামাউন্টগুলো বাচ্চাদের কাছে ফেরত দিয়ে দিব, এটা হচ্ছে উত্তম পন্থা। কিন্তু এরপরেও আর একটা মত হচ্ছে যে যদি মা বাবা বাচ্চাদের যে চাই বেনিফিট যেগুলো পায় এই বেনিফিট থেকে যদি উমরাতে যান বাস ঠিক আছে যেতে পারেন, যেহেতু মা বাবা বাচ্চাদের জন্য অনেক খরচ করতেছেন বা মা বাবার যে তহবিল আছে সেই তহবিল থেকে বাচ্চাদের জন্য ওনারা অলরেডি খরচ করতেছেন। আর যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে বাচ্চাদের জন্য যে সমস্ত যে ফান্ডটা ওনারা প্রাপ্ত হন যে ফান্ডটা পান এই ফান্ডের চাইতে অতিরিক্ত খরচগুলো ওনারা নিজের পক্ষতেই করতেছেন, তাহলে এই ফান্ড এই বেনিফিটগুলোকে মা বাবার যৌথ ইনকামের সাথে যৌথ সোর্সের সাথে এটাকে মিশিয়ে দেওয়া হবে আর সেই টাকা থেকে ওনারা উমরাতে যেতে পারবেন। আল্লাহ আলম। জাযাকাল্লাহ মুফতি সাহেব। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এখনই ব্রেকে চলে যেতে হচ্ছে, ব্রেকে পর ইনশাল্লাহ আবার উপস্থিত হব। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।